হাউ দ্য ব্লকেজেস গ্রো, এই ব্যাপারটা আপনাকে বোঝাই। হার্টের অসুখ যেটাতে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ বা ইস্কিমিক হার্ট ডিজিজ বা ইস্কিমিয়া বা অ্যাঞ্জাইনা, এই অসুখটার মানেটা কী? এর মানে হলো হার্টের যে তিনটে টিউব, হার্ট পুরো বডিকে ব্লাড দেয়, নিজের জন্য তিনটে টিউব নেয়, সেই টিউবের ভেতরে চর্বি জমে যাচ্ছে আর ধীরে ধীরে হার্টের ব্লাড সাপ্লাই কমে হয়ে যাচ্ছে। এই যে অ্যাঞ্জাই যে অসুখটা হলো তার শুরু কখন হয়? আপনি মনে রাখবেন বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে ব্লকেজ কখনো হয় না, বাচ্চা যখন বাড়তে থাকে তখনও ব্লকেজ হয় না, কারণ কি যত বেশি ফ্যাট খাবেও বাচ্চার হয়তো ওই ফ্যাটটা ইউটিলাইজ হয়ে যাবে গ্রোথ করার জন্য। যখন ওই বয়সটা 15, 16, 17 ক্রস করে যাবে বাচ্চার ততদিন ব্লকেজ হয় না, যখন 18 বছর বয়স তখন ওর হাইট বাড়া বন্ধ হয়ে যায়, তখন ও ব্লকেজ শুরু করে। তাহলে একটা মানুষ ধরে নিন 18 বা 20 বছরে ব্লকেজ শুরু করলো আর 60 বছরেও জানতে পারলো ওর হার্টের অসুখ, তার মানে কি এই 40 বছর ধরে ধীরে 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 ওর চর্বি জমে যাচ্ছে। এই চর্বি যদি 10% জমে, 20% জমে, 30% জমে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ কি কোনো কষ্টই নেই। আর 50-এর পরে হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায়, আর 70-এর পরে হাঁটতে গিয়ে বুকে ব্যথা হয়, যখন অ্যাঞ্জাইনা এসে গেল তখন আপনি ভেবে রাখুন ব্লকেজ অলরেডি 70-80 ক্রস করে গিয়েছে। তার মানে হার্টের পেশেন্ট আমাদের কাছে, কার্ডিওলজিস্টের কাছে কখন পৌঁছাবে? যখন ওর ব্লকেজ 70-80 ক্রস করে যাবে। এই জিনিসটা আপনার জানা উচিত যে হার্টের অসুখটা এক দুদিনে তৈরি হয় না, বছরের পর বছর ব্লকেজের পর ব্লকেজ করে যাওয়ার, এই 70-80 আসতে 30-40 বছর লাগবে। অনেকজন আমাকে জিজ্ঞাসা করে তাহলে স্যার কমেছে হার্টের পেশেন্ট কী করে হয়ে যায়, কমেজে কী করে হয়? আরে বাবা, কমেজে হবে তার ব্লকেজের স্পিড বাড়িয়ে দিতে হবে। যে মানুষ 4% বা 5% স্পিডে চলবে তার তো 40 বছরে হার্ট অ্যাটাক হয়ে যাবে, হার্টের অসুখ হয়ে যাবে। তাহলে মনে রাখবেন আমাদের নর্মাল ব্লকেজ শুরু হয় 20-60 বছরে, মানে 40 বছর ধরে ব্লকেজ জমেছে 80% পার ইয়ার ওর হলো বাড়ার স্পিড। যদি ওটাকে 4% করে দিল কেউ, খুব খারাপ খাবার খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এক্সারসাইজ করছে না, ওভারওয়েট, বেশি টেনশন নাই, তাহলে ব্লকেজের স্পিড বেড়ে যাবে আর এটা 40 বছরের জায়গায় 20 বছরে কাজ হয়ে গেল, 40 বছরে হার্ট অ্যাটাক, হার্টের অসুখ। আর আরও যদি স্পিড বাড়ায় তাহলে 30 বছরে হার্ট অ্যাটাক হতে পারে, হার্টের অসুখ হতে পারে। আজকাল একটা জিনিস দেখা যাচ্ছে বাংলাদেশে, খুব কম বয়সে হার্ট অ্যাটাক লোকে নিয়ে আসছে, খুব কম বয়সে হার্টের অসুখ নিয়ে আসছে। যখন সে মানুষ বড় হয়ে সবাইকে সাপোর্ট দেবে, সে নিজেই হয়ে গেল হার্টের পেশেন্ট, অপরের সাপোর্ট নিতে হচ্ছে। তাহলে এই হার্ট ডিজিজটাকে আমরা ভালো করে বুঝি, এটাকে যদি প্রিভেন্ট করতে পারি, রিভার্স করতে পারি, এর থেকে ভালো কিছু না। ব্লকেজ বাড়তে দেবেন না, ব্লকেজটাকে রুকুন, ব্লকেজটাকে রিভার্স করা খুবই দরকার।